নান্দনিক স্থাপত্যের অনন্য নিদর্শন বরিশালের বায়তুল আমান জামে মসজিদ। এটি বরিশাল শহর থেকে প্রায় 11 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত। মসজিদটি অনেকের কাছে গুঠিয়া মসজিদ নামেও পরিচিত। মসজিদ কমপ্লেক্সটি প্রায় 14 একরের বিশাল জায়গার উপর গড়ে উঠেছে। সৌন্দর্য ও বিশালতার দিক থেকে এটিকে এশিয়ার বৃহত্তম মসজিদগুলোর একটি হিসেবেও উল্লেখ করা হয়। উজিরপুর গুঠিয়া ইউনিয়নের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এস শরফুদ্দিন আহমেদ সান্টু নিজ খরচে এই মসজিদটি নির্মাণ করেন। 2003 সালের 16ই ডিসেম্বর মসজিদ স্থাপনার কাজ শুরু হয়। প্রায় 2,10,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে 2006 সালে মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন হয়। একই বছরের 20 অক্টোবর জুমার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মসজিদ কমপ্লেক্সের মূল প্রবেশপথে ডানে রয়েছে একটি বড় পুকুর। দর্শনার্থীদের চলাচলের জন্য পুকুর পাড়ের রাস্তা পাকা করে দেওয়া হয়েছে। রয়েছে মোজাইক দিয়ে পুকুরের শান বাঁধানো ঘাট। সামনের পুকুরটি এমনভাবে খনন করা হয়েছে যে পানিতে মসজিদটির পুরো প্রতিবিম্ব দেখা যায়। বায়তুল আমান মসজিদে রয়েছে একটি সুউচ্চ মিনার, যার উচ্চতা 193 ফুট। 20টি গম্বুজের স্থাপত্যকলায় সাজানো হয়েছে বায়তুল আমান জামে মসজিদ ও কমপ্লেক্স। মসজিদের মাঝখানের কেন্দ্রীয় গম্বুজের চারপাশে বৃত্তাকারে ক্যালিগ্রাফির মাধ্যমে লেখা রয়েছে আয়াতুল কুরসি। ভেতরের চার কোণায় চার গম্বুজের নিচে প্রবেশ তোরণের সামনে এবং ভেতরের দর্শনীয় কয়েকটি স্পটে শোভা পাচ্ছে আল কোরআনের বিভিন্ন ক্যালিগ্রাফি। এসব সুদৃশ্য ক্যালিগ্রাফি এবং আলপনা করা হয়েছে বর্ণিল কাঁচ, মূল্যবান মার্বেল পাথর, গ্রানাইট ও সিরামিক দিয়ে। ভেতরের 9টি গম্বুজে বিশাল আকৃতির 9টি অত্যাধুনিক ও মূল্যবান ঝাড়বাতি বসানো হয়েছে। মসজিদটির মেঝেতে বসানো হয়েছে বিদেশ থেকে আনা উন্নত মানের সাদা মার্বেল পাথরের টাইলস। ভেতর ও বাইরের অংশে প্রায় 2,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এছাড়াও মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে প্রায় 20,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদের সীমানায় রয়েছে এতিমখানা, ডাকবাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, হেলিপ্যাড, লেকসহ ফুলের বাগান, যা সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল দিয়ে। মসজিদে রয়েছে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, যার কারণে এই মসজিদের আজান বিশেষভাবে শ্রুতিমধুর হয়ে থাকে। ভেতরে বাইরে এমনভাবে আলোকসজ্জা করা হয়েছে যার আলোকসজ্জায় মসজিদটি রাতে অনেক বেশি নয়নাভিরাম মনে হয়। চমৎকার ও দৃষ্টিনন্দন এই মসজিদ কমপ্লেক্সটি ধীরে ধীরে সমগ্র বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে উঠেছে।